ধূমপান, মদ্যপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এটি ক্যান্সারের কারণ। ক্যানভাস এন্টারটেনমেন্টে আপনাদের সকলকে স্বাগত। ক্যানভাস এন্টারটেনমেন্ট অরিজিনাল অডিও বুক সিরিজে আজ শুনবেন ফিরে আসা গল্প রচনায় স্বাগত, গল্প পাঠে ইন্দ্রাণী, সূত্রধর আমি অদ্রিজা। শুরু হচ্ছে ফিরে আসা। বিয়ের পর এটা আমাদের প্রথম কোথাও ঘুরতে আসা, কাজের চাপে কোথাও যাওয়াই হয় না। কি বলেছ, এই সময়টা দার্জিলিং একটা আলাদাই সৌন্দর্য ফুটে ওঠে। ও হ্যাঁ, কাল আমাদের টাইগার হিলস এর বাতাসিয়া লুপ দেখতে যাওয়ার আছে, যে ভোর 4টের সময় পিক আপ। সময়টা দেখেছ? 11:30 বাজে কিন্তু। যাও ঘুমিয়ে পড়ো, নইলে কালকে ট্রিপটা আবার ম্যাসাকার হবে। তুমি তো আর শুলে উঠতেই চাও না। তুমি শুয়ে পড়ো, আমি 5 মিনিটের মধ্যে যাচ্ছি। হ্যাঁ সে তো জানি, 5:10 হবে, 10:15। এরা হলো এক সুখী দম্পতি, নয়নতারা আর দীপ। 1 বছর হলো বিয়ে হয়েছে, দুজনেই ব্যস্ত থাকাতে এতদিন পর তারা প্রথম কোথাও ঘুরতে এসেছে, তাও আবার দার্জিলিং এ। নয়নতারা এদিকে দীপকে ঘরে পাঠিয়ে সুন্দর দৃশ্যটা অনুভব করছে। হঠাৎ চারিদিক দেখতে দেখতে তার চোখ গিয়ে পড়ল নিচের ফ্লোরে হোটেল বারে। দেখল একটা লোক টেবিলের ওপর মাথা দিয়ে শুয়ে আছে, হয়তো সে কোনো হুঁশে নেই। কিন্তু নয়নের সেই লোকটাকে খুব চেনা লাগে, কিন্তু দূরে থাকায় ঠিক করে ঠাউর করতে পারে না। সে নিচে নামে, দীপ তখন গভীর ঘুমে আচ্ছন্ন। হোটেলের ম্যানেজার গুরু সাহেব তখন রিসেপশনে ছিলেন। নয়ন তাকে জিজ্ঞেস করল, এক্সকিউজ মি গুরু সাহাব, সরি ইতনি রাত কো ডিস্টার্ব কর রহি হু, আচ্ছা ও আদমি কন হ্যায় জো বার মে ব্যাঠা হ্যায়? ম্যাডাম, দার্জিলিং মে জো সেন্ট জেমস কলেজ হ্যায় না, वो उस कॉलेज में फिल्म लेक्चरर है। हर रात यहाँ आते हैं और ऐसे हालात करके यही रात गुजारते हैं। पर यह आदमी बहुत अच्छे हैं, मुश्किल वक्त में ये हमेशा साथ देते हैं। अच्छा, उसका नाम क्या है? यह आदमी आप लोगों की तरह ही बंगाली बाबू है, इसका नाम आदित्य सेन। এই নামটা নয়নের কাছে খুব চেনা, শুধু নাম নয় মুখটাও চেনা। নয়ন নিজের চোখে বিশ্বাস করতে পারে না, এটা সেই তার ছোটবেলার বন্ধু আদি। নয়ন কিছু না বলে সেখান থেকে ঘরে ফিরে যায়। পরের দিন তারা ঘুরতে বেরোয়, কিন্তু নয়নের মন অন্য কোথাও পড়ে থাকে। দীপ সেটা লক্ষ্য করল। কি গো, কি হয়েছে তোমার, এত চুপচাপ লাগছে কেন? দেখ কত জায়গায় ঘুরলাম, তোমার ফেভারিট জুতে গেলাম, মাউন্টেনিয়ারিং মিউজিয়ামে গেলাম, কাল অব্দি তো এত এক্সাইটেড ছিলে, আজ কি হলো? আমার তোমায় কিছু বলার আছে দীপ। এনিথিং সিরিয়াস? তারা হোটেলে ফিরল। স্কুলে পড়ার সময় তোমার সাথে যখন আমার, আবার পুরনো কথা কেন? তখন আমার একজনের সাথে আলাপ হয়েছিল, তার নাম আদি। কিছুদিনের মধ্যে আমরা ভালো বন্ধু হয়ে যাই, সব কিছু শেয়ার করতে স্টার্ট করি। এমনকি তুমি চলে যাওয়ার পর যখন আমি খারাপ স্টেটে চলে গেছিলাম, ওই আমাকে সেখান থেকে বের করে আনে। তারপর যত দিন যায় থিংস গেট আ বিট ডিফারেন্ট, ওর আমাকে ভালো লাগতে শুরু করে। বাট তার এফেক্ট আমাদের ফ্রেন্ডশিপে কোনোদিনও পড়েনি। তারপর তুমি ফিরে এলে আর ও নিজেকে আস্তে আস্তে সরিয়ে নিতে লাগলো। আমি অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু কিছুতেই কিছু হয়নি। একদিন সব যোগাযোগ বিচ্ছিন্ন হলো, ওকে আর খুঁজে পেলাম না। তারপর
কাল প্রায় এত বছর পর ওকে দেখলাম। দীপকে নয়ন সব বুঝিয়ে বলল। দীপ সব শুনে বলল, দেন কি করা যায় এখন? আই থিঙ্ক উই শুড টক টু হিম। সেদিন রাত্রে ওরা ঠিক ওই সময় হোটেলের বারে গেল, আদিকে দেখতে পেল। আগের দিনের থেকে সে একটু স্থিতিশীল। আদি, এই আদি, চিনতে পারছিস? নয়ন, তুই এইখানে এতদিন পর? কি অবস্থা করেছিস নিজের, এসব কি? ও কিছু না, বাদ দে। জানিস আমি ডিরেক্টর হতে হতেও পারিনি, কিন্তু একটা কলেজে ফিল্ম লেকচারার হয়ে গেছি। গুরুং সাহেবের থেকে সবটা শুনেছি। কাল আমরা ফিরে যাচ্ছি, তুইও চল না আমাদের সাথে কলকাতা। আমরা মানে? দীপ আমার হাজবেন্ড, ওর সাথেই এসছি। বিয়ের পর এটা আমাদের ফার্স্ট ট্রিপ। দীপ অ্যান্ড ইউ হ্যাপিলি ম্যারিড নাও, ফাইনালি, কংগ্রাটস। দীপ দাঁড়িয়ে থাকা সত্ত্বেও আদি তার সঙ্গে একটা কথাও বলল না। দীপ একটু অপ্রস্তুতে পড়ে গেল। কিন্তু কলকাতায় আমার বাড়িটা আর নেই, রিলেটিভসরাও কেউ নেই যে ওখানে গিয়ে থাকবো। কোনোদিন কাজে গেলে না হয় নিশ্চয়ই দেখা হবে। আমাদের বাড়িটা আছে তো নাকি? কাল একটা জরুরি কাজ আছে রে। অজুহাত দেওয়ার স্বভাবটা এখনো যায়নি তোর, তুই যাচ্ছিস আমাদের সাথে। দীপ আর নয়ন ঘরে ফিরল। আমি কি কিছু ভুল করলাম ওকে আসতে বলে? আই থিঙ্ক হি নিডস আ চেঞ্জ ব্যাডলি, ওকে খুব ডিপ্রেসড লাগলো। না না না, তোমার যেটা ঠিক মনে হয়েছে সেটাই করেছো। এমনিও আমাদের বাড়িতে সেরকম কেউ আসে না, আদি নয় থাকুক কিছুদিন। আদির পেটস খুব পছন্দ, লুসিকে দেখে ও খুব খুশি হবে। পরের দিন ওরা কলকাতায় ফিরল। আদি না যেতে চাওয়া সত্ত্বেও নয়নকে জোর করে নিয়ে এলো। লাঞ্চে কি খাবি বল? রান্নাটা কিন্তু এখন আমি ভালোই পারি, এক বছর হলো দীপ আমার হাতের রান্না খেয়েই কাটিয়ে দিল, তাই তো দীপ? হ্যাঁ ভাই আদি, কিছু তো করার নেই, এইভাবেই চালাতে হবে। কিন্তু আদি কোনো রিয়্যাক্টই করল না। তুমি চুপ করো তো, আমি তাহলে আদির ফেভারিট পমফ্রেট মাছের ঝোলটা রেডি করি। আচ্ছা আদি শোন না, আমাদের একটু অফিস যেতে হবে, আমি লাঞ্চটা বানিয়ে রেখে যাব, সময় মতন খেয়ে নিস, আর লুসির একটু খেয়াল রাখিস। খেয়াল তো আমি সবারই রাখি, কিন্তু জানি না কেন সব বদলে যায়, সবাই ছেড়ে চলে যায়। ঠিক আছে তোরা যা, আমি খেয়ে নেব। নয়ন আর দীপ বেরিয়ে গেলে আদি আর লুসি ছাদে বসে, নিজের আর অন্যের সব কথা সে লুসিকে বলছে, আর লুসি ও শান্ত ছেলের মতো সব কথা শুনছে। সন্ধ্যে হয়ে আসছে, সামনে হাওড়া ব্রিজ পরিষ্কার দেখা যাচ্ছে। শীতকালে সন্ধ্যে বেলায় এ এক নৈসর্গিক দৃশ্য। ভাই লুসি, তুই কত লাকি রে, তোকে তোর মালকিন কত ভালোবাসে। আর আমাকে দেখ, গল্প শুনতে যাস আমাদের? না ছাড়, তোকে কাঁদাতে চাই না। জানিস ছোটবেলায় না আমার মন খারাপ হলে আমার মায়ের কোলে মাথা রেখে শুতাম, এখন মা নেই আর কোলে মাথা রাখার মতনও কেউ নেই। তোর কষ্ট না হলে কোলটা একটু দিবি? আদি লুসির কোলে মাথা রেখে শুয়েছিল। নয়ন যে কখন বাড়ি ফিরে এসেছিল তা আদি খেয়াল করেনি। সে আদি আর লুসিকে দেখতে না পেয়ে ছাদে যায় আর সবটা শুনে। নয়নের চোখেও জল। রাতে খাওয়ার টেবিলে দীপ আর নয়ন খেতে বসেছিল, আদি তখনও নিজের ঘরে। সো মিসেস ভট্টাচার্যা, আজ মেনুতে কি? যা রোজ হয়ে থাকে। কি ব্যাপার এত গম্ভীর? ওই আদি
উফ, সব সময় আদি আদি। ও যাবে কবে? এবার সত্যি একটু ইরিটেটিং লাগছে, যা পারছে তাই করছে, ইনডাইরেক্টলি অপমান করছে, তোমার মুডটা অফ করে দিচ্ছে। কবে ফেরার প্ল্যান করছে ও? এরমভাবে বলছো কেন? ও তো আমার বন্ধু, ওরও একটা জায়গা আছে আমার লাইফে। থাক, অনেক হয়েছে, আমি উঠলাম। কাল সকাল সকাল বেরোতে হবে, আর ফিরতেও দেরি হবে। আদি ঘর থেকে সবটা শুনতে পেল, এটাও কখনো চাইনি ওর জন্য নয়ন আর দীপের সম্পর্কটা ভেঙে যাক। মনে মনে স্থির করলো কালকের দিনটা থেকে পরশুদিন যেন তেন প্রকারে সে ফিরে যাবে। আজ আমি বেরোবো না, আর দীপের ফিরতেও দেরি হবে। এই শোন না, আদি ভাবে সে নয়নকে জানাবে তার ফিরে যাবার কথা, কিন্তু তখনই তুই আমাকে এখনো বলতে পারিসনি না। বলছি, লুসির বয়স কত রে? ও কিন্তু খুব কিউট। ওয়েট করছি, কথা ঘোরানো শেষ হলে মেন কথায় আয়। সব কথার উত্তর হয়তো আমার কাছে নেই, বা হয়তো আছে। নিজের মুখে সব কথার উত্তর দেওয়া যায় না রে। এই করে তুই আমার থেকে দূরে চলে গেছিলি। কাল আমি কিছুটা হলেও শুনেছি তোদের কথা, ভুল করেই শুনেছি। আর আমি কেন গেছিলাম ওটা আমি নিজের কাছেই ক্লিয়ার ছিলাম, হয়তো তুই বুঝিসনি। তোরও একটা জায়গা আছে আমার লাইফে, তুই কেন যাবি বারবার? যেটা থেকে যায় সেটা বেড়ে যায়। একটু খুলে বলবি? মাঝে মাঝে কিছুর জন্য কিছু সরিয়ে দিতেও হয়, আবার সরে আসতেও হয়। বাদ দে, অনেক ডিপ কনভারসেশন হয়ে যাচ্ছে। রিইউনিয়ন কি এইভাবে সেলিব্রেট করছিস? আমার জানাটা দরকার, তোকে নিয়েও আমার টেনশন হয়, এইভাবে তোকে দেখা যায় না। একটু নতুন করে আবার স্টার্ট কর না লাইফটা। আচ্ছা করব। বাই দ্য ওয়ে, লাঞ্চে কি হচ্ছে আজ? কথা ঘোরানোর হ্যাবিটটা তোর আর গেল না, যা আর কথা বলবো না, লাঞ্চও পাবি না আজকে। আচ্ছা বাবা, করবো না, তুই লাঞ্চটা রেডি কর, আমি আর লুসি একটু হাওড়া ব্রিজ থেকে ঘুরে আসি, অনেক দিন ব্রিজটায় হাঁটা হয়নি। শীতের সকাল আর হাওড়া ব্রিজটা কি কম্বো ভাব। যেখানে ইচ্ছে যা। চল রে লুসি, মালকিন যে তাড়িয়ে দিচ্ছে। অনেকদিন পর আদি নিজের ছোটবেলার স্মৃতি ফিরে পেল। তার মনে পড়ল ছোটবেলায় সে তার বাবার সাথে এখানে আসতো, একটু বড় হলে বন্ধুদের সাথে আসতো, কোথাও ঘুরতে গেলে এখান দিয়েই যেত। শীতের সকালে সেই লোকের ভিড়, এখনো হাওড়া নাগের বাজার মিনি চলছে, সেই হলুদ ট্যাক্সির ছড়াছড়ি। সে লুসিকে নিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে সব দৃশ্য উপভোগ করল, তারপর সম্বিত ফিরে পেয়ে ব্রিজের মাঝে গঙ্গার দিকে মুখ করে। জানিস, কলকাতাতে যতদিন ছিলাম গঙ্গা আমার প্রিয় জায়গা ছিল, কোনো দুঃখ হলেই গঙ্গার পাশে এসে বসে পড়তাম, মনটা অনেক হালকা হতো। ওদের মধ্যে আমার জন্য মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, যেটার জন্য সরে এসেছিলাম সেটাই ফেস করতে হলো। একটা সুযোগ পেলে ভালো হতো, কিছু যদি ঠিক করা যেত। দুপুরে আদি আর লুসি বাড়ি ফিরল, ফিরে দেখে দীপও ফিরে এসেছে। আদি ভাবে এবার সে দুজনকেই বলবে তার পরের দিন ফিরে যাওয়ার কথা বলবে, কিন্তু তখনও তার বলা হলো না। সে দেখল নয়ন ঘরে বসে কাঁদছে। কাঁদছিস কেন, কি হয়েছে? দীপের সাথে কিছু হয়েছে? কিছু না রে, আমি হয়তো আবার ভুল করেছি। একটু খুলে বলবি প্লিজ? ও অফিস থেকে ফিরে যখন ফ্রেশ হতে গেছিল, ওর ফোনে কটা টেক্সট দেখতে পাই, ওই মেয়েটা যার জন্য ও আমায় একবার ছেড়ে চলে গেছিল, ও কিছু খুলে বলছে না, আবার সেই ক্লাস টুয়েলভের মতো। তুই তুই শান্ত হ, কান্না থামা, আমি বিকেলে কথা বলবো, প্লিজ আর আর কাঁদবি না।
আদি ঘরে গিয়ে চুপচাপ বসে বসে ভাবলো ভাবলো দীপ এখনো বদলায়নি। আদি নিজেকে সামলাতে পারলো না, রাগে তার চোখ মুখ বদলে গেল। ভাবলো বিকেলে দীপ যখন ছাদে যাবে তখনই ওর সাথে সরাসরি কথা বলবে, ওরও অধিকার আছে, নয়নও ওর বন্ধু হয়। বিকেলে দীপ ছাদে যাওয়ার পর আদিও ছাদে যায়, গিয়ে সোজা দীপের কলার ধরে। সেই দেখে দীপও নিজেকে সামলাতে পারল না, দুজনের মধ্যে কিছুক্ষণের জন্য হাতাহাতি লেগে গেল। হাউ ডেয়ার ইউ, হাত তুললি কেন? নিজেকে দেখেছো? হাত তুলবো না তো কি করবো, আবার সেম জিনিসটা করছো। কি সেম জিনিস? সেই মেয়েটা আবার, বাহ। দীপ আদিকে অ্যাভয়েড করে এবং ছাদের একটা কোণে গিয়ে দাঁড়ায়। তুই প্লিজ আমাদের একা ছাড়, আমাদের ব্যাপার আমরাই মিটিয়ে নেব। আমি তো কালই চলে যেতাম, কিন্তু এখন কিচ্ছু না জেনে কোথাও যাব না, যখন ম্যাটারটায় ঢুকে পড়েছি তখন সব জেনেই যাব। শোন, তবে মেয়েটার নাম শালিনী, একটা টাইমে ওর প্রতি আমার কিছু ছিল, কিন্তু তারপর ছাড়াছাড়ি হয়ে যায়। অ্যান্ড দেন আমি নয়নের কাছে ফিরে আসি, কজ আই রিয়েলাইজড শি ওয়াজ দ্য অনলি ওয়ান ফর মি। ও ওয়াজ, তার মানে এখন নেই? পুরো কথাটা শোন। তারপর এই কিছু মাস ধরে মেয়েটা আমায় টেক্সট করছে, অ্যান্ড শি ইজ সেইং ও আমাকে এখনো ভুলতে পারেনি, আর আমাকে ছেড়ে যাওয়াটা ও লাইফের সবচেয়ে বড় মিস্টেক ছিল। শি ইজ গোয়িং থ্রু এ ডিপ্রেসড ফেজ, আর তাই আমি এর মধ্যে কিছু করতেও পারছি না, কজ ডিপ্রেশনটা আমি নয়নের মধ্যেও দেখেছি, আর নয়নকে এইসব বলিনি কারণ ও যাতে ডিস্টার্ব না হয়। এমনিতেও ও তোকে নিয়ে খুব টেনসড। এটা সত্যি তা বিশ্বাস করবো কেমন করে? তুমি তো আগেও নয়নকে ছেড়ে গেছো। এই যে আমার ফোন, ধরে চার্জগুলো পড়ে নে। শীতের বিকেলে দেখতে দেখতে অন্ধকার নামলো। দীপের কথাগুলো শুনে আদি নিজের ঘরে ফিরল, কিছুক্ষণ নিজের সাথে কথা বলে সে সোজা নয়নের ঘরে গেল। নয়ন। হ্যাঁ বল। দীপের সাথে আর কথা হয়েছে? না, যা বোঝার বুঝে গেছি। আই থিঙ্ক ডিভোর্স ইজ দ্য অনলি অপশন। ডিভোর্স, আমিও এটাই বলতে যাচ্ছিলাম রে। তা কবে আলাদা হচ্ছিস? আপাতত অন্য জায়গায় থাকবো, ওকে কিছু না বলেই যাব। হ্যাঁ, একদম বলবি না, শর্ট আউট কেন করবি? যেটা তুই দেখেছিস সেটাই ঠিক। ও যদি বলেও যে তুই যেটা ভাবছিস সেটা ভুল, তার জাস্টিফিকেশনও যদি দেয়, তাও বিশ্বাস করবি না। তুই জানিস যে তুই ঠিক, তো তুই ঠিক। কি বলছিস? আমি কিছু বুঝতে পারছি না। তুই ডিভোর্স দিচ্ছিস, অ্যান্ড দ্যাটস ফাইনাল। বিয়েটা তো এনজয় করতে পারিনি, এই ডিভোর্স পার্টিটাই না এনজয় করবো। তোরা কিন্তু কিছু শর্ট আউট করবি না, আই এম সেইং জাস্ট ডোন্ট শর্ট আউট। আদির কথাগুলো নয়নের একটু খারাপ লাগলো। সে দীপের কাছে গেল পুরো জিনিসটা জানতে। আদিও কি নয়ন যেটা ভাবছে ওটা ঠিক? আদি হয়তো এই সুযোগটাই খুঁজল এবার নয়নের ওপর পুরোটা। কোথায় যাচ্ছ ব্যাকপ্যাক করে? আই থিঙ্ক আই শুড লিভ। তুমি কি কিছু ভুল করেছ? আমার অ্যাজাম্পশনের ওপর তুমি বাড়ি ছাড়বে? একবারও বোঝানোর চেষ্টা করবে না? আমিও তো ভুল হতে পারি। দীপ নয়নকে সবটা খুলে বলল এবং নয়ন বোঝে ও যেটা ভাবছিল ওটা সত্যি নয়। শোনো না, লং ড্রাইভে যাবে আজ? হঠাৎ আজ কেন? নিজের ওয়াইফের সাথে লং ড্রাইভে যেতে ইচ্ছা করতে পারে না? ওরা দুজনে সেই রাতে লং ড্রাইভে যায়, নিজেদের ভুল বোঝাবুঝিগুলো কাটিয়ে আবার নতুন করে শুরু করার জন্য। ওদের এই লং ড্রাইভটা হয়তো খুব দরকার ছিল। জানো, আদি বিকেলে ছাদে এসেছিল। ও
ও তো আমার ঘরেও এসেছিল, তারপর আমি তোমার ঘরে যাই আর ওই আমায় বাধ্য করে তোমার কাছে যেতে। আমরা ওর কথা ভুলেই গেছিলাম। বাড়ি ফিরে ওর সাথে আমার কথা বলা উচিত, আমি একটু বেশি রেগে গেছিলাম আসলে। প্রায় অনেক রাতে ওরা বাড়ি ফেরে, আদিকে কোথাও খুঁজে পায় না, শুধু লুসির কাছে একটা জামা আর একটা চিঠি পায়, সেখানে লেখা, তোদের লাইফ থেকে আমি সেই কলেজে স্টার্টিং থেকেই প্রেডিক্ট করে কিছু সরে গেছিলাম, আর সেই হয়তো আবার দেখা হওয়ার কথা ছিল তোদের সাথে। কপালটা তো আর বদলাতে পারবো না, সে যেখানেই থাকি দেখা হওয়ার ছিল বলেই হয়তো হয়েছে। যেইগুলো ভয় পেয়ে তখন সরে গেছিলাম হয়তো এখন হলো, কিন্তু ফিরে আসার পর অনেক চেষ্টা করেছি জানিস, যে এই ফিরে আসাটা দিয়ে যদি কিছু করতে পারি। হয়তো তোরা দুজন লেটারটা একসঙ্গেই পড়ছিস, এটাই ছিল রে, এটাই অনেক আমার কাছে, তোদের ঝামেলাটা অ্যাটলিস্ট মেটাতে পেরেছি। হ্যাঁ, থ্যাংক ইউ লুসির দায়িত্বটা কিছুদিন আমার উপর দেওয়ার জন্য। যাওয়ার আগে ওর জন্য একটা গিফট রেখে গেলাম, এই জামাটা জানিস, এটা আমি অনেক দিন আগে কিনেছিলাম, যাওয়ার আগে ভেবেছিলাম দিয়ে যাব, দিয়ে গেলাম। ওকে দিস কিন্তু। ও হ্যাঁ, এবার আমি আসি, এবার যে ওই দিকটাও সামলাতে হবে, চেঞ্জটা আমার খুবই দরকার ছিল, তুই হয়তো এটাই বুঝেছিলি, আর আমার খুব ভালো লাগলো, এনজয় করেছিলে খুব জানিস, জাস্ট এটাই বলবো। যেটা থেকে যায় সেটা বেড়ে যায়, যাই এবার প্রেম মতো বিদায়। হ্যাঁ ঝগড়া করিস কিন্তু হালকা, তোকে রাগি ফেসটা কিন্তু খুব কিউট লাগে। আহ জাস্ট কিডিং, জানি মিস করবি, বাট ব্লেসিংস আছে আমার, নো চিন্তা, এলাম রে, ভালো থাকিস। শুনছিলেন ফিরে আসা, গল্প রচনায় স্বাগত, গল্প পাঠে ইন্দ্রাণী, আদির ভূমিকায় স্বাগত, দীপের ভূমিকায় শ্রেয়ান, করুণ সাহেবের ভূমিকায় শক্তিক, সূত্রধর এবং নয়নের ভূমিকায় আমি অদ্বিজা, সাউন্ড ডিজাইন ও পর্ব পরিচালনায় শক্তিক, পোস্টার ডিজাইন স্বাগত। আমরা আবারও ফিরব আরও একটি গল্প নিয়ে। টিল দেন স্টে কানেক্টেড উইথ আস অ্যান্ড এনজয়।